আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিডি অল গভ জব নিউজ। এই সফটওয়্যারটি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন, চলুন দেখা যাক কিভাবে বিডি অল গভ জব নিউজ সফটওয়্যারটি ইনস্টল করে আপনি আপনার মোবাইল থেকে প্রতিদিনের জব সার্কুলার জেনে নিতে পারবেন। প্রথমে আমরা ফোনের মেনু অপশনটি ক্লিক করব, তারপর আমি প্লে স্টোরটাই ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে গুগল প্লে সার্চ অপশন আছে, এখানে আমি ওকে করব। তারপরে আমি লিখব বিডি অল গভ জব নিউজ। দেখতে পাচ্ছেন বন্ধুরা সফটওয়্যারটি আপনার সার্চ অপশনে চলে এসেছে, তারপর এটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা সফটওয়্যারটির পাশে ইনস্টল বাটনটি রয়েছে, আমরা সেই বাটনটি ক্লিক করব এবং অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড দিচ্ছি, এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করব। আমার সাইডে দেখতে পাচ্ছেন ওপেন, জাস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা সফটওয়্যারটি ওপেন হচ্ছে, অলরেডি হয়ে গেছে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখতে পাবেন বিভিন্ন সরকারি জবের সার্কুলার। এখানে আপনি নিচের অপশনের ডেডলাইন লাল চিহ্নটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কত তারিখ পর্যন্ত এটা অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন 14 ফেব্রুয়ারি 2019, এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে আপনাকে। পরিবেশ অধিদপ্তরে ক্লিক করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার, এটা একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি দেখে আপনি বুঝতে পারবেন এখানে সব কিছুই রয়েছে, কোন পদের জন্য কত কতজন লোক নেওয়া হবে, কোন কোন পদ জন্য অ্যাপ্লাই করা যাবে, কোন কোন বিভাগ অ্যাপ্লাই করতে পারবে, সব কিছুই এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। ডেলি প্রবলেম সলিউশনের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে।